করোনা ভাইরাস মরে যাবে যদি আপনি ঘরে থাকেন। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। নিয়মিত সাবান পানি দিয়ে দুই হাত ভালোভাবে পরিষ্কার করেই করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকা যায়। হাঁচি বা কাশি দেওয়ার সময় টিস্যু বা কনুইয়ের ভাঁজে নাক মুখ ঢেকে রাখুন। সাথে সাথে ঢাকনাযুক্ত পাত্রে টিস্যু ফেলে দিন। আপনি স্যার খুব ভালো মানুষ। হ্যাঁ, এই যে স্যার আপনার একটা প্রশংসা করলাম। আচ্ছা, এই প্রশংসা বিষয়টা স্যার আপনি বুঝলেন না। এই হঠাৎ করে আমার এত প্রশংসা তোর মানে বুঝলাম না স্যার। বুঝলেন না? না। আরে স্যার, এটা তো এখানে আসে ওই যে প্রশংসা হইলো স্যার, মনে করেন আপনি তো সারাদিন আমরা লেখাপড়া করা, পুরো দিন তো আমরা লইয়া ঘুরতে পারিতে দেখি নাই। এই যে আজকে আমার লইয়া ঘুরতে পারিছেন, আমার লইয়া এই যে প্রশংসাটা করলাম স্যার, এই এটা এই শোন, তোর লইয়া যে ঘুরতে পাই তুমি, তুই স্কুলে গেলে ঠিক মতন লেখাপড়া করতে পারিস না, আর তোর লইয়া বাইরে মানুষে কি করবে স্যার? আপনি তো বুঝলেন না স্যার, স্কুলে স্যার আমি যে লেখাপড়া আমার দেওয়া এটা সব আমি পারি স্যার। আর আমি আসলে গঠন হয়েছে কি ওই স্কুলে লেখাপড়াটা আসলে ওখানে বলি না আর কি। কেন বললেন স্যার জানেন স্যার? ওই মনে করেন এই যদি আমি বলি তাহলে আমার নিয়ে কেউ মন্তব্য করতো না, আর যদি আমি লেহা মানে পড়া বলি না তাহলে ওনাকে মন্তব্য করবো যে এই ছাত্র ভালো না এই না, এই মন্তব্যটা মানে আমি চাই আর কি। সবাই আমার লিয়ে একটা আলাদা একটা ঘেটা আছে না স্যার? স্যার কি যে মনে করেন স্যার, আমি আমার সম্পর্কে তো আপনার ধারণাই নেই স্যার, আমি সব পারি স্যার, সব পারি। আচ্ছা শুন, তুই এত কিছু যদি পারস, এত মন্তব্য করস, তাহলে আমি ছোট্ট একটা তোর প্রশ্ন করি। আরে স্যার ছোট্ট প্রশ্ন করবেন, আপনি বড় বড় প্রশ্ন করেন, আপনি তো আমার এখনো বুঝলেন না স্যার, বড় বড় প্রশ্ন করেন কোনো সমস্যা নাই। দিয়া দিব। আচ্ছা বলতো, টেনশন কাকে বলে? টেনশন? হ্যাঁ, আরে স্যার এমন একটা প্রশ্ন করলে স্যার কোন নাই স্যার, আমি টাস্কে কাইয়ে গেছি। টেনশন এটা একটা প্রশ্ন হইলো স্যার, এইটা তো একবার সুজা স্যার, আমি এমন উত্তর দেবো স্যার আপনি নিজেই টেনশন করে দেবেন। মনে করেন স্যার আপনি এখানে টাস্কে দিয়ে বসেন, আমি আপনাকে সুন্দর করে আচ্ছা এইটা বলি। মনে করেন স্যার আপনি সুন্দর করে ফিটফাট হইয়া আপনি গাড়ি লইয়া বাইরিলেন, হ্যাঁ কোথাও যাইবেন আর কি। আচ্ছা, এরকম দেখা গেছে একটা সুন্দরী মাইয়া একটা আপনার কাছে লিপ চাইলো, মানে আপনারে বললো যে আপনি তারে আগায় দিবেন। আচ্ছা, আপনি আর কি করবেন, আপনি সার মানুষ, মানবতা আছে আপনার, মানবতা আপনার মনে করেন উৎলাইয়া হয় আর কি। আচ্ছা, তারা তো লিপ দিতে হইব, তারা লিপ দিলেন, তো মনে করেন আপনি যাইতেছেন যাইতেছেন হঠাৎ আধা মতো মাইয়াটা অসুস্থ হয়ে গেল, মানে ওই সুন্দরী মাইয়াটা অসুস্থ হয়ে গেল, ভালো নেই টেনশন। এবার আপনি কী করবেন? কোনো উপায় না দেখিয়া তার লইয়া গেলেন মেডিকেল। মেডিকেলের ভিতরে যখন লইয়া গেল তখন চেক আপ টেক আপ এই সেই করাইয়া আইয়া ডাক্তার আপনারা কী করলো জানেন? আপনারা কইল মুবারক হু, আপনি বাবা হতে চলেছেন, লই বাবা ভালো নেই টেনশন। তো যাক, আপনি তখন কী কইলেন যে জোর কইরা কইলেন যে আমি উনার স্বামী নই। তখন কী করা যায়, মেয়েটি বলল হ্যাঁ উনিই আমার স্বামী, ভালো টেনশন। তখন কী করবেন মনে করেন, পুলিশ আইলো, সব কিছু হইলো, মানে পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখা গেল যে আপনি কোনোদিন বাবা হতে পারবেন না, লোল ঠেলা ভালো নেই টেনশন, আপনি পুরো টাস্কে গিয়ে গেলেন। তো যাক, শেষ পর্যন্ত মনে করেন এই সেই জাগালা শেষ করিয়া আপনি যখন মায়ের বিদায় দিলেন, দিয়া আপনি যখন বাসায় রোয়ানা দিবেন হঠাৎ আপনার মনে হইল আরে আমি যদি বাবা নাই হতে পারি তাহলে আমার বাড়িতে তো দুইটা বাচ্চা, এইগুলো কা লোটেলা? এখন বুঝছেন স্যার টেনশন কারে কয়? তুই তো আমার সামান্য একটা টেনশনের প্রশ্ন করতে গিয়া এত কিছু করলে, এখানে নেস্তে নামুদ করে ফেলাই দিতে বেলা, তোরে লইয়া আল্লাহ মা করুক, তোরে লইয়া কোনোদিন কোনো দিকে আর বেড়াইতে যাবো না। স্যার সত্যি কি আপনার সমস্যা আছে নাকি? তাই বেটা, আবার মাত্র